হাই বন্ধুরা, হাই মাই ফ্যামিলি ইটিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, সঙ্গে আজ লস্যি। আজকে হবে দইয়ের লস্যি চ্যালেঞ্জ। এই গরমে লস্যি হলে তো ভালোই জমে যাবে, এই জন্যে আজকে আমাদের চ্যালেঞ্জটা হবে লস্যি। খুব মজার, আপনারা অবশ্যই দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, ভালো লাগবে। আর আপনারাও নিশ্চয়ই বাড়িতে বানিয়ে খাবেন, এটা আমাদের নিজস্ব ঘরেই বানানো লস্যিটা বানিয়েছি। গরম, এত গরম পড়ে গিয়েছে, লস্যি হলে তো ভালোই হয়, এই জন্যে এই গরমের সময় আমাদের এই চ্যালেঞ্জ হবে লস্যি চ্যালেঞ্জ। তাহলে বন্ধুরা, আমাদের চার গ্লাস করে আছে, আমার প্লেটে চার গ্লাস, ঋষভের প্লেটে চার গ্লাস করে আছে লস্যি। কে আগে তাড়াতাড়ি খেয়ে নিতে পারে, যে আগে খাবে সে তো উইনার হবে। আর পানিশমেন্ট তো আছে, পানিশমেন্টটা দেখতে হলে তাহলে আমাদের সঙ্গে থাকুন। তাহলে ঋষভ স্টার্ট করো, কাউন্ট করো, ঋষভকে হারাবো। তাহলে বন্ধুরা স্টার্ট। দারুণ গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি গড়ি সর হয়ে গেল। ঠান্ডা ঠান্ডা লস্যি মজা খুব গরমে। আমরা দুটো হয়ে গেছে, অনেক মিষ্টি হয়ে গেছে। গরমে তো লস্যি ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা একদম। হয়ে গেছে আমার, আমার শেষ, ঋষভের এখন আছে। ঋষভ খেয়ে নাও, তাহলে বন্ধুরা দেখলে আমি তো জিতে গিয়েছি। তাহলে ঋষভের এখন আছে একটার একটু ভাব আছে, আর আপনারা অবশ্যই বাড়িতে এরকম লস্যি বানিয়ে খাবেন, গরমে দই দিয়ে বানিয়ে খাবেন। দই তো খাওয়া শরীরের পক্ষে ভালো, গরমে খুব ভালোই হবে। তাহলে বন্ধুরা দেখতে থাকুন, ঋষভকে আমি শাস্তি দেব, সে শাস্তি নিয়ে ফিরে আসছি। তাহলে বন্ধুরা শাস্তি নিয়ে ফিরে এসেছি, আজকে ঋষভকে একটা ভালো শাস্তি দেব আমি, খুব মজার শাস্তি। শাস্তিটা হলো ঋষভকে আজকে আমি মেয়ে সাজাবো। তাহলে বন্ধুরা দেখতে থাকুন, আমি ঋষভকে মেয়ে সাজিয়ে দেব, ঠিক আছে? প্রথমে ঝটফট করে ঋষভকে একটা ঘুরে বসো, ঋষভ আমার দিকে। ঋষভকে আমি একটা প্রথমে বন্ধুরা এই হয়ে গেলে দেখো ঋষভকে, এবারে এখন দেখবো না নাকি না, এবারে একটা Yeah.
আর ছোট গরম মুখটা করো, দেখি করে নাও। তারপরে ঋষভকে আমি দেখি না, আর একটু বাকি আছে। এবারে এইবারে দেখুন কেমন লাগছে ঋষভকে, ভালো লাগছে না? এটা ঋষভের শাস্তি, কারণ ঋষভ আমার কাছে হেরে গিয়েছে। তাহলে বন্ধুরা শাস্তিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ঋষভ কেমন দেখতে লাগছে সেটা অবশ্যই জানাবে। তাহলে কেমন লাগলো আমাদের চ্যালেঞ্জ আর কেমন লাগলো শাস্তি অবশ্যই আপনারা জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, যাতে আমাদের দেওয়া নতুন ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তাহলে বন্ধুরা অবশ্যই দেখতে থাকবেন, আমাদের পাশে সঙ্গে থাকবেন। আর আর আজকের মতো তাহলে টাটা, আর আবার একটা অন্য ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। খুব সুন্দর লাগছে না?